হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার বয় গৌরব। সো চলে এসেছি একটা নতুনত্ব ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। আর ভিডিও প্রথমে সকলকে জানিয়ে রাখি শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের MLA গৌতম চৌধুরীর তত্ত্বাবধানে হাওড়া সালকিয়া নতুন মন্দিরের সামনে থেকে বিকেল 4 ঘটিকায় একটি রথযাত্রার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলুন সেখানে যাওয়া যাক এবং দেখানো যাক যে কী কী রথযাত্রার অনুষ্ঠান আজ আয়োজন হয়েছে। কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী গোপীনাথ মদন মহ, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম,
কেশবায় নমা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা, শ্রী রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনা, শ্রী রূপ শ্রী সনাতন। এখন আমরা বাড়ি চলে এসেছি, এবার আমি টানবো আমার বাড়ির ছোটোবেলার রথ। হয়তো বড় হয়ে গেছি আমরা, কিন্তু বড় হতে হতে আমরা আমাদের স্মৃতিটাকে কোনো দিনই ভুলবো না। তাই চলুন আমি আগে আমাদের বাড়ির আমার নিজস্ব ছোটোবেলাকার রথটা টেনে নিই, তারপর আবার আসছি ভিডিওতে। ভট্ট রঘুনা শ্রী সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস 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 রঘুনা। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, বিকেলবেলা মানেই পাঁপড় আর সঙ্গে জিলেপি ভাজা। আজ সবকটা মিষ্টির দোকানে প্রচুর প্রচুর লাইন হয়। বাবা জিলেপি বাইরে থেকে কিনে এনেছে, কিন্তু ঠাকুমা ঘরে পাঁপড় ভাজছে। চলুন দেখা যাক। কেশবায় নমা, যতই বছরের অন্য দিন জিলেপি বা পাঁপড় খাওয়া হোক, কিন্তু বছরের এই দুটো দিন অর্থাৎ সোজারথ বা উল্টোরথে জিলেপি বা পাঁপড় ভাজা খাওয়ার মজাই আলাদা। আমার রস টানা হয়ে গেছে আপাতত। আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।